তথ্য পেলেই ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির, নানক, ডিবি হারুনদেরকে গ্রেপ্তার করা হবে এমন কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। 6 অক্টোবর রোববার দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান বাহিনীটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। তবে কি খুব দ্রুতই গ্রেপ্তার হচ্ছেন তারা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে সাবেক মন্ত্রী, এমপি সহ আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কিছু সদস্য গ্রেপ্তার হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে আছেন আওয়ামী লীগের অনেক হেভিওয়েট নেতা ও আইন শৃঙ্খলা বাহিনীর বড় বড় কর্মকর্তারা। এসব নেতা ও পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তারে র্যাব কাজ করছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। কাদের, নানক ও হারুন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের বিষয়ে আমাদের কাজ চলমান, তথ্য পেলেই গ্রেপ্তার করা হবে। বর্তমানে পুলিশের 90 জনেরও বেশি কর্মকর্তা এজাহারভুক্ত অভিযুক্ত। র্যাবের মধ্যে এমন কেউ অভিযুক্ত হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের র্যাবের কোনো সদস্য পালিয়ে যায়নি। অন্যান্য বাহিনীতে হলেও র্যাবের কোনো সদস্য কর্মবিরতিতে যায়নি। র্যাবে 8টি বাহিনী থেকে সদস্য আসে। র্যাবের 10,000 সদস্যের মধ্যে প্রায় 44% পুলিশ বাহিনী থেকে এসেছে। র্যাবে কোনো সমস্যাই ছিল না। ছাত্র জনতার উপর র্যাব কখনোই প্রাণ নেওয়ার গোলা ব্যবহার করেনি। আমরা ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে ছিলাম এবং গণ অভ্যুত্থান সফল করতে কাজ করে যাচ্ছি। বৈষম্য বিরোধী আন্দোলনে প্রাণ নেওয়ার জড়িতদের গ্রেপ্তারে র্যাবের ভূমিকা জানতে চাইলে র্যাবের এই কর্মকর্তা বলেন, গত 5ই আগস্টের পর এখন পর্যন্ত র্যাব 1,070 জনকে গ্রেপ্তার করেছে। এরই মধ্যে সরকারের উচ্চ পর্যায়ের 39 জন রয়েছেন। পাশাপাশি হাতিয়ার হাতে ছাত্র জনতার ওপর গোলা চালানোর ঘটনায় 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তিনি আরো বলেন, আমরা নেতৃস্থানীয় রাজনৈতিক নেতা থেকে শুরু করে উচ্চ পর্যায়ের অনেককে গ্রেপ্তার করেছি। এছাড়া আমরা বিপুল পরিমাণ হাতিয়ার ও গোলা উদ্ধার করেছি। র্যাব যদি কখনো কারো কাছ থেকে কোনো তথ্য পায় তাহলে অবশ্যই ব্যবস্থা নেবে। র্যাব সবসময় সাধারণ মানুষের পাশে আছে। উল্লেখ, আওয়ামী লীগ সরকার পতনের 2 মাস পেরিয়ে গেলেও ওবায়দুল কাদের দেশে আছেন নাকি পালিয়ে গেছেন এ নিয়ে সুস্পষ্ট প্রমাণ এখনও পর্যন্ত কেউ দিতে পারেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত মুখ পিনাকি ভট্টাচার্য ওবায়দুল কাদের অবস্থান নিয়ে সম্প্রতি একটি পোস্ট দিয়েছেন, যার ফলে সাবেক মন্ত্রীকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারকে উৎখাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যার মুখ্য ভূমিকা পালন করছিলেন তাদের মাঝে অন্যতম পিনাকি ভট্টাচার্য। প্রতিনিয়ত ফেসবুক পোস্ট ও ভিডিও দিয়ে সরব দেখা গেছে তাকে। ওবায়দুল কাদের অবস্থান নিয়ে গত 4ই অক্টোবর সন্ধ্যায় একটি পোস্ট দেন তিনি। আলোচিত ওই পোস্টে তিনি লিখেন, ভালো খবর পাইলাম আমার একটা সোর্স থেকে, তা হচ্ছে কাদের পলাইতে পারে নাই, ওরে নাকি যশোর ক্যান্টনমেন্টে রাখা হয়েছে। খেয়াল রাখেন, আমার সোর্স আগের বেশিরভাগ খবরই সত্য দিছে, দেখা যাক সত্য হইলে তো সুসংবাদ। এদিকে কিছুদিন আগে বাংলাদেশের সরকারি একটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজনকে কলকাতার ইকোপার্কে দেখা গেছে। জানা যায়, গত 28 সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা 7:30 দিকে ইকোপার্কে আড্ডা দিচ্ছিলেন আসাদুজ্জামান খান কামাল। তার মুখে শ্বেত শুভ্র সাদা দাড়ি ছিল। এ সময় তার সাথে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, অপু উকিল, হাজি সেলিমের এক ছেলে সহ আওয়ামী লীগের আরও কয়েকজন শীর্ষ নেতা ছিলেন। তবে সেখানে কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় তাদের এই আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি, ফলে দ্রুতই সরে যান তারা। সে সময় ইকোপার্কে থাকা বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক সংবাদ মাধ্যমটিকে আসাদুজ্জামান খান কামালের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন।